হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু একটি রেসিপি, পেঁপের ডালনা। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। এখানে আমি অল্প কিছু মটর পানিতে ভিজিয়ে রেখেছি। মটরগুলোকে রান্নার ঠিক 4-5 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। এর আগে একটু বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাবার জন্য। 500 গ্রাম পেঁপে নিয়েছি। পেঁপেটাকে আমি ছোট ছোট কিউবের মতো করে কেটে নিয়েছি। একটা গরম প্যানে 2 চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন দিচ্ছি 1 চিমটা গোটা জিরে, 4টে গোটা এলাচ। এবার কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিলাম। অ্যাড করছি স্বাদ মতো লবণ। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এভাবে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। দুটো কাঁচা লঙ্কা স্লাইস করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মটরগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 3 কাপ মতো পানি অ্যাড করছি। ঝোলটা বেশ ফুটছে, অ্যাড করছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
ঝোলটা বেশ কমে এসেছে। সামান্য একটু চিনি অ্যাড করছি। এভাবে আরো 3 মিনিট মতো রান্না করে নেব। প্রায় হয়ে গেছে, এবার এর উপর 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পেঁপের ডালনা। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।